টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। এটা আজকে আর বলবো না, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলি, কিন্তু আজকে আর বলবো না। তার কারণটা হচ্ছে আজকে একটু খারাপ লাগা আছে, ওই জন্যই বলবো না। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোন বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি, কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আর তোমাদের আমি কি বলবো, যখন ভিডিওটা আমি দেখলাম সত্যি কথা বলতে ভীষণই খারাপ লেগেছিল। যখন আমি গোবিন্দদা আর অভিজিৎদার কথাগুলো শুনলাম তখন ভীষণই খারাপ লেগেছে। আর প্রথমে তো বিশ্বাস করতে পারছিলাম না সত্যি সত্যি যে যে প্রীতম আর জেফার, সরি আবার ওদের নাম ধরে বলা যাবে না, যেহেতু আমার থেকে হয়তো এজে হয়তো ছোটই হবে ওরা, বাট যেহেতু ওরা আমাদের সিনিয়র, এখন বড় বড় ভাইরাল চ্যানেল ওদের, তাহলে আমাদের কি ওদের তো সম্মান দিয়ে কথা বলতে হবে। তার কারণ ভিডিওতে এই কথাটা শুনলাম যে গোবিন্দদাকে নাকি জেফার দি বলেছিল যে ও স্টার হয়ে গেছে, ওকে সম্মান দিয়ে কথা বলতে হবে। ওই কারণে আমি দাদা দিদি বলেই কথা বলছি। তা সব ঘটনাটাই শুনলাম আর আমি তো জাস্ট আশ্চর্য হয়ে গেলাম যে ওরা নাকি বিয়ে করে ফেলেছে। মানে ভাবতে পারছো ওই কথাটা, মানে একটা ইউটিউবে ভিডিও বানায়, এক ফোঁটা কাউকে বুঝতে দেয় না যে ওদের বিয়ে হয়ে গেছে। আর ওদের বিয়ের ডেটটা হচ্ছে 10/12/2021, আর রিসেপশন 12/12/2021। এটা হচ্ছে ওদের বিয়ে আর রিসেপশনের ডেট, যেটা অভিজিৎদা আর গোবিন্দদার থেকে শুনলাম সেইটাই। তা পুরো ঘটনাটাই শুনলাম আর সত্যি খারাপও লাগছে। তার কারণ আমি জেফারকে, মানে জেফার দিকে টিকটক থেকে ফলো করি, বুঝতে পেরেছ? তারপর ইউটিউব, তারপর ফেসবুক পেজ, প্রত্যেকটা ভিডিও যখনই পাবলিশ করে সব দেখি, কমেন্টস করি, এরকম করি, ভালো লাগতো। আর বেশি ভালো লাগতো তার কারণ হচ্ছে সবাইকে নিয়ে, মানে ভিডিওতে যেটা দেখাতো আমরা তো সেটাই দেখবো, যেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয় সেটাই, যেহেতু আমিও ব্লগ করি আমিও জানি সেটা, তো যেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয় সেটাই আমরা সত্যি ভাববো। তো তখন দেখতাম সবাই মিলে খুব হাসি খুশি, মেনলি যে ভিডিওতে গোবিন্দদা থাকতো, অভিজিৎদা থাকতো, মানে সেই ভিডিও তো ভীষণই ভালো লাগতো দেখতে। তারপর প্রীতমদার ভাই, এরা তো কয়েকটা ভিডিওতে আছে, কমেডি কয়েকটা ভিডিও করেছে, খুব ভালো লাগতো দেখতে। আর ওখানে গোবিন্দ, মানে যে খাই খাই যে চ্যানেলটা, প্রীতম জেফার খাই খাই একটা চ্যানেল আছে, তা সেখানে খাই খাই, মানে জেফার আর প্রীতম করলে কিন্তু একদম ভালো লাগতো না দেখতে। তার কারণ জেফার তো কিছু খাই না, শুধু টোকে পাক, মানে মুরগিরা যেমন টুকে টুকে খায় সেইভাবে হয়তো একটা চিকেনের পিস নিয়েই, লেগ পিস নিয়ে টুকে টুকে খেয়ে যাচ্ছে, একটা মিষ্টি হয়তো 10 বার টুকরো টুকরো করে খাচ্ছে। কিন্তু যে ইটিং ভিডিওটায় গোবিন্দদা থাকতো, অভিজিৎদা থাকলেও তো মজা হতো, কিন্তু মেইনলি হচ্ছে গোবিন্দদা, সেই ভিডিওটা দেখতে এতটাই ভালো লাগতো, এতটাই হাসায় ওই মানুষটা, আমার তো ভীষণ ভালো লাগে, মন থেকে বলছি গোবিন্দদাকে আমার ভীষণ ভালো লাগে। মানে গোবিন্দদার মুখটা দেখলেই মনে হয় যে একটা, মানে কি বলবো, যে বলে না যে মুখ দেখলেই মানুষকে বোঝা যায় যে তার ভেতরটা কেমন, এই রকমই, যে ভেতরটা খুবই ভালো মানুষ একটা। মানে যা তা করে বলতো ভিডিওতে, আমি অনেক সময় দেখেছি যে খুব বাজে ভাবে বলছে, তাও কিন্তু গোবিন্দদাটা ইয়ার্কির মাধ্যমে উড়িয়ে দিচ্ছে। কিন্তু জেফারের থেকে গোবিন্দদা কিন্তু এজে অনেকটাই বড়, কিন্তু সেই সম্মানটা দিত না। তার কারণ হচ্ছে ওরা তো স্টার হয়ে গেছে, স্টার হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার, এই ধরাকে সরা না সরাকে ধরা একটা কথা আছে, তো ওরকম ওরা নিজেদের ইয়ে করে। আর ভালো করেছে, আমার যেটা মনে হয় খুব ভালো করেছে ওরা এই ভিডিওটা পাবলিশ করে, এই ফালতু ব্লগার, মানে ওরা এই ভিডিওটা বানিয়ে ওদের যে বিয়ে হয়ে গেছে এই কথাটা যে বলেছে, এটাতে আমি ভীষণ 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 হ্যাপি। তোমরা ভাবো, শ্বশুর বাড়িতে থাকছে, শাশুড়িকে আন্টি বলছে, শাখা পলা তো কিছু সিঁদুর কিছুই পরে না, খুলে খুলে রেখে দেয়, ওরা প্রত্যেকটা ঘটনা তারপর বলল, যে কতটা অহংকারী সেটাও বলেছে। তো সত্যি কি, মানে কি বলবো, বড় ইউটিউবার হয়ে গেলে এতটা অহংকার দেখাতে হবে? আরে পাবলিকই তো তুলেছে, নামাতে কতক্ষণ, ভগবান সবাইকেই দিয়ে দেখে, কেড়ে নিতে বেশিক্ষণ লাগে না, এটা একটা কথা। তা ওদের ইউজ করে যা, সত্যি ওরা প্রচন্ড, কি বলবো,
ওরা ছিল বলে ভিডিওগুলো দেখতে ভালো লাগতো, এটাই বলবো আমি, যে ওরা ছিল বলে ভিডিওগুলো দেখতে আমাদের ভালো লাগতো। তা ওদের বের করে দিয়েছে নাকি, অনেক কারোর সাথে এরকম করেছে সেগুলোও সব শুনলাম। তারপরে শুনলাম নাকি মন্দারমণি থেকে আসছিল যখন, না মৌসুমী দ্বীপ এরকম কিছু ইসল্যান্ড থেকে যখন আসছিল ট্রেডের মধ্যে, নাকি কোনো একজন বলেছে যে আমার গার্লফ্রেন্ড একটু দেখতে চাইছে মাস্কটা একটু খুলুন, তা বলেছে যে না আমি খুলতে পারবো না করোনার টাইমে, তা 2 মিনিট পরই নাকি পেয়ারা এসছে মাস্ক খুলে পেয়ারা খেয়েছে। তারপরে অটো, যে অটো করে ওরা যাচ্ছিল সেই অটো ড্রাইভার নাকি বলেছে মানে তোমাদের আপনাদের আমি বড় ফ্যান, তখন তাকে তাদের ড্যাশের বাচ্চা না এরকম একটা বলে গালাগালি দিয়েছে। সব শুনলাম, এগুলো খুবই খারাপ লাগলো, কারণ ওদের আমি আমি কি তোমরাও হয়তো যারা আমার ভিডিওটা দেখছে তারাও হয়তো সবাই ওদের খুব ভালো মনের মানুষই মনে করো, ভিডিও দেখলে তো কিছুই বোঝা যায় না। তা খুবই খারাপ লেগেছে ওদের কথা ভেবে, যে ওদের সাথে আজকে এরকম একটা করলো প্রীতমা জেফার, দিদি বলতে ঠিক ভাল লাগছে না, তাও একবার একবার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। তা প্রীতম আর গোবিন্দদাকে সঙ্গে খুব বাজে একটা করেছে, কিন্তু কিছু বলার নেই। আমি তোমরা একবার ওই ফালতু ব্লগারের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও, পুরো ঘটনাটাই তোমরা ওখানে বুঝতে পারবে, শুনতে পারবে যে ওদের সাথে কি কি না করেছে ওরা আর কিভাবে ওদের ইউজ করেছে, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, ওদের হেল্প করেছে ওদের হাত ধরে আজকে ফালতু ব্লগারের চ্যানেলটা যা যা করেছে, যেমন আইফোন কিনতে হেল্প করেছে, চ্যানেল ওপেন করতে হেল্প করেছে, এগুলো সবই শুনেছি, সবকিছু ওরা কিন্তু স্বীকার করেছে যে এই এই হেল্পগুলো করেছে। করার হেল্প করা মানেই কি এরকম ব্যবহার করতে হবে তার সাথে, এটা তো কখনোই না, আমার তো মনে হয় না কখনো। আর তোমরা জানো না, আমি আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে জেফার প্রীতমের রুমে ভিডিওটা করছিল, ওখানে আমি দেখলাম ড্রেসিং টেবিলের ওপর, প্রীতমের রুমের ড্রেসিং টেবিলের ওপর নেল পলিশ, লিপস্টিক, কসমেটিক্স এর জিনিস পুরো সুন্দর করে সাজানো। তখন আমার মাথায় এক মানে আমি খুব নিখুঁত ভাবে, আমি যে ব্লগটাই দেখি খুব নিখুঁত করে দেখি, কিন্তু সেখানে মানে ইয়ে করে মানে সে ওইটা দেখে আমার কিন্তু একবার সন্দেহ হয়েছিল যে প্রীতমের রুমে ওর কেন তো মেকআপ থাকবে, এত নেল পলিশ লিপস্টিক, ওর মা তো সেইভাবে মানে প্রীতমের মা, সে ও কাকিমা সেইভাবে তো অত সাজগোজ করে না, যেটুকু করে দেখি যে ভাইয়ের গার্লফ্রেন্ড না হলে জেফার এরা সাজিয়ে দেয়, তাহলে ওর রুমে কেন এত থাকবে, তখন আমার একটু সন্দেহ হয়েছিল। তারপর বললাম না সোশ্যাল মিডিয়ায় না জেনে কি ওরা বিয়ে করবে, কারণ এই তো বলে আমরা ভালো বন্ধু, আমরা ভালো বন্ধু, তাহলে কি করে আমরা বুঝবো বলো যে ভালো বন্ধুর পেছনে বিয়ে করে ফেলবে ওরা। আর বিয়েটা করেছে কাউকে জানায়নি, লুকিয়ে লুকিয়ে করেছে, লুকিয়ে লুকিয়ে এতদিন ছিল, এবার জানি না ওরা কি ভিডিও বানাবে, কিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবে কথাটা যে কেন লুকিয়েছিল, সেটাও জানি না বাবা যে এখন কিভাবে কি করবে ওরা, কিন্তু এটাও এটাই শুনলাম, শুনে খারাপ লাগলো। যাই হোক, মানে ভাইরাল হওয়ার জন্য, পয়সা ইনকামের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তারপরে এইগুলো করতে পারে, তাই না বলো, যে নিজের বিয়েটা লুকিয়ে, রিসেপশন লুকিয়ে, শ্বশুর বাড়ি থাকছে সেটাও লুকিয়ে, শাখা পলা খুলে ফেলে বিয়ের মানে আমাদের তো এটাই হচ্ছে কি বলবো, এক আমরা বাঙালি আমাদের বিয়ের মানে কি বলবো একটা তোমাদের আমি কিভাবে বোঝাই যে এটা এটা আমাদের একটা গর্ব বলতে পারো, গর্ব, এই শাখা পলা এগুলো হচ্ছে মেয়েদের একটা গর্বের জিনিস যে আমি বিয়ে করেছি, আমার স্বামীর নামে এগুলো পড়বো, এরা যে কি করে এরকম করতে পারে আমি তো বুঝে পাই না। সিঁদুরটা অন্তত পড়বে, সেটাও নাকি পড়তো না, শাখা পলা লুকিয়ে রাখতো নাকি সবার থেকে, কেউ যাতে না বুঝতে পারে, এই সব সব শুনলাম। তারপর অনেক ঘটনাই শুনলাম, শুনে সত্যি অনেক খারাপ লেগেছে, তাই জন্য ভিডিওটা বানালাম, কারণ গোবিন্দদার অভিজিৎদা তাও ঠিক আছে, কিন্তু গোবিন্দদার মুখটা দেখে সত্যি খুব খারাপ লাগে, কিন্তু কারণ ওই মানুষটা ভীষণ ভালো, মন থেকে ভীষণ ভালো গোবিন্দদা, আমার যেটুকু মনে হয় যে গোবিন্দদা মানুষটা ভীষণই ভালো, খুব সৎ, মুখটা দেখেই মনে হয়, কথাগুলো দেখে মনে হয় যে খুব সৎ মানুষটা। সেই মানুষটার সঙ্গে যখন ওরা এরকম করেছে তখন আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি রাগে। আর আমি সত্যি কথা বলছি, আমি হয়তো একা ওদের ভিডিও দেখা ছেড়ে দিলে হয়তো কিছুই যায় আসবে না ওদের, কারণ ওদের মিলিয়ন মিলিয়ন ভিউস, আমি একা দেখা ছেড়ে দিলে ওদের কিছু যায় আসবে না, কিন্তু আমি আর দেখবো না ওদের ভিডিও, আমি ফালতু ব্লগারের ভিডিও দেখবো। তোমরাও দেখো, ওরা খুব ভালো ভালো ভিডিও বানায়, আমার চ্যানেলটা সবে আমি স্টার্ট করেছি, আমার খুব ছোট চ্যানেল, তা কজন দেখবে তাও আমি জানি না ভিডিওটা, কিন্তু যতজনই দেখো, 10 জন দেখো আর 20 জন দেখো,
প্লিজ ফালতু ব্লগারের চ্যানেলটা দেখো, ওরা খুব ভালো ভালো কমেডি ভিডিও বানায় যেখানে গোবিন্দ দা আছে। আর একটা কথা বলি, গোবিন্দ দা মানে আমারই ইউটিউবে একটা বোন আছে, বোনের একটা দুঃসম্পর্কের দাদা টাইপের হয়, কারণ ফেসবুকে আমি দেখতে পাই গোবিন্দ দা ওর দাদা হয়। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোর কে হয়, তার দু সম্পর্কে একটা দাদা হয় গোবিন্দ দা। আমি বললাম তো দাদাটা ভীষণ ভালো, মানে দেখি তো খুব সৎ, খুব ভালো মানুষ। তা ওই দাদাটার সাথে এরকম হয়েছে, তার জন্য আমার ভীষণ খারাপ লেগেছে, তাই জন্য ভিডিওটা বানালাম। আর জানি না আমার চ্যানেলে কিছু হয়ে যাবে কি না, কারণ ওদের নিয়ে ভিডিও বানাচ্ছে, ওরা উপর ভাইরাল চ্যানেল হয়ে গেলে আমার কোনো যায় আসে না। তার কারণটা হচ্ছে, তোমাদের আগেই বলেছিলাম আমার একটা চ্যানেল চলে গেছে, মনিটাইজ ওলা চ্যানেল চলে গেছে, তারপর আবার এই ভিডিওর এই চ্যানেলটা ওপেন করেছি। এইটা চলে গেলে আমি আবার একটা চ্যানেল ওপেন করে নেব, কারণ ভালো লাগার জায়গা এইটা, এই জন্য। আর সত্যি আমি প্রীতম জেফারকে খুব ভালোবাসতাম, তা ওদের এই রকম বিহেভিয়ার শুনে ভীষণ খারাপ লেগেছে যে ওরা এরকম করেছে গোবিন্দ দা আর অভিজিতের সাথে। কিন্তু অভিজিৎটাও যেহেতু ওদের ট্যালেন্ট আছে, এই নয় যে ওরা ওকে প্রমোট করেছে, ওদের দুজনকে ওদের চ্যানেলটাকে এরা প্রমোট করেছে বলে উঠছে। প্রমোট তো সবাইকেই সবাই করতে পারে, কিন্তু তোমার যদি না ট্যালেন্ট থাকে তাহলে দর্শক কেন তোমাকে দেখবে, তাই তো? তা ওদের মধ্যে ট্যালেন্ট আছে, তাই জন্য ওরা আরো এগিয়ে যাবে জানি। তা তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, সাথে আমারও পাশে থেকো তোমরা। তা চলো আজকে আর বেশি কথা বলবো না, এইটুকুই। মানে ওদের বিয়েটা হয়ে গেছে এটা শুনে খুব খারাপ লাগলো যে আমাদের থেকে ওরা লুকিয়েছে, কারণ আমরা ওদের ভিউয়ার্স, আমরা ওদের ভিডিও দেখি, ওদের ভালোবাসে, ওদের জানানো একবার উচিত ছিল যে ওদের বিয়ে হয়ে গেছে, এটা এটা লুকিয়ে রেখে ওরা ভীষণই ভুল করেছে, আমার তো মনে হয় তাই। তা চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করেছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।